नमस्कार बंधुरा मामिज किचने देखा आज के पनिर दिए काबली बुटर रेसिपी। तो पनिरगुलो आमरा एक एक करे टुकरो करे केटे निच्छि। तो आमादे की की लागबे पनिर जोन्नो लागबे टुकरो करे आलू टमेटो और पनिर। तो काबली बुटगुलो रात्रे भिजानो हुए गेछे, एखन आमरा एटा कूकारे दिए सिद्ध करे नेब। तो काबली बुटगुलो आमरा कूकारे दिए दिएछि, एखन अल्प जल दिए दिलाम, एकटु नून एड करे दिएछि, এটা এখন প্রেসারে বসিয়ে দিয়েছি। তো আমাদের মশলাগুলো সব রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমাদের মশলা রেডি, কড়াই বসিয়ে দিয়েছে, এখন কড়াইতে তেল অ্যাড করে দিয়েছে। তেলটা একটু গরম হলে তাতে পনির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, তাতে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। পনিরগুলো হালকা করে ভেজে নিতে হবে। কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব। কাবলি বুটগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি, তাতে শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন জিরেগুলো দিয়ে দিয়েছি, ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে তাতে নুন দিয়ে দিয়েছি, টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে তাতে হলুদ দিয়ে দিয়েছি, কাবলি বুটগুলো সিদ্ধ করা কাবলি বুটগুলো তাতে দিয়ে দিয়েছি। এখন ভালো মতো নাড়াচাড়া করে তাতে আলুগুলো দিয়ে দিতে হবে, তাতে জল দিয়ে দিয়েছি। হালকা আঁচে বসিয়ে হালকা নাড়াচাড়া করে রেখে দিবেন। উপর থেকে পনিরগুলো দিয়ে দিলাম। আমাদের প্রায় রেডি হয়ে গেছে, আমরা সার্ভ করে নিয়েছি, আমাদের রান্না রেডি। তো এমন রান্না দেখতে গেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।